যেই ব্যক্তি শুক্রবারে জুমার নামাজের পরে সাতবার সূরা ইখলাস, সাতবার ফালাক, সাতবার নাচ পড়বে, আগামী শুক্রবার পর্যন্ত সমস্ত বিপজ্জনক রোগ ব্যাধির থেকে নিরাপদ থাকবে। হাদিসে আছে ফাজাইলুল ইখলাসের ভিতরে লেখা নিয়েন, ফাজাইলুল ইখলাস একটা কিতাব আছে, যারা ওলামা আছে এদেরকে বলতেছি, ফাজাইলুল ইখলাস একটা কিতাব আছে, ওটার ভিতরে লেখা আছে আর যদি আরো সাতবার সূরা ফাতিহা মিলায় নেয় তাহলে পুরো সপ্তাহ নিরাপদ থাকবে, তো থাকবে পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবে, কাফফারাতুজ্জুনুব। যেই ব্যক্তি জুমার নামাজের পরে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 100 বার পরে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তার আমল নামায় 100,000 নেকি লেখা হয়। কি পারবেন এক সপ্তাহে 100,000 গুনাহ করতে? গুনাহ তো একটা একটাই লেখা হয়, এক সপ্তাহে পারবেন 100,000 গুনাহ করতে? সুযোগ তো আছে, সুযোগ তো আছে, শুধু তো একটা বললাম 100,000 গুনাহ শুধু মাফ হয়, 100,000 সওয়াব লেখা হয়, আরো গাট্টি আছে এটার ভিতরে, আরো গাট্টি। এই জন্যই বলতেছিলাম মেরে দোস্ত, আমরা অন্যের দ্বারা প্রতারিত খুব কম, আমি আমার দ্বারা প্রতারিত বেশি। আসেন শিখি, আলেম ওলামাদের সোহবতে যাইয়া শিখি, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া শিখি, নিজের জীবনের উপরে আমলের ওয়েট রাখি, পেপার ওয়েট সরায় দেই, আমলের ওয়েট রাখি, কোন আমল কখন করতে হবে। আপনি বলবেন সারাদিন আমলই করব, আর কোনো কাজকাম নাই? না না না, কাজকামও করতে পারবেন, আর আশা করি কাজকাম বরকতের সাথে হবে। কিসের সাথে? ফেরেশতার সাহায্যের সাথে হবে। সত্য, এটাই প্রমাণ আছে। এই জন্য আজকে কিন্তু আমরা সবাই ধোকার শিকার, আমাদের মনই আমাদেরকে ধোকা দিতেছে। আমি আমার দ্বারা প্রতারিত, অন্যের দ্বারা তো পরের কথা, আমি আমার দ্বারা প্রতারিত, যার কারণে আমার সময়টাকে আমি সঠিক জায়গায় ব্যয় করতে পারতেছি না, শিখতে পারতেছি না, জানতে পারতেছি না। সুযোগ যদিও আল্লাহ দেন, আল্লাহ বান্দার সাথে না ইনসাফি করেন না, লাইসা যাল্লাম লিল আবিদ, বান্দার সাথে আল্লাহ জুলুম করেন না, সুযোগ দিয়েই যান। যতক্ষণ পর্যন্ত সুযোগ দিয়েই যান এটার প্রমাণ হাত্তা ইউগার্গের এই শব্দ হাদিসে কোনোদিন আসতো না যদি আল্লাহ সুযোগ না দিতেন, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ প্রত্যেক বান্দাকে সুযোগ দেন। আল্লাহ তাকায় থাকেন, নাযিরুন কাইফা তাআমালুন, কি করে তাকায় তাকায় দেখতে থাকেন, অপেক্ষা করেন, নাইলে হাদিসে এই শব্দ আসতো না, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুব মাসিআল নাহার, রাত্রের নাফরমান দিনে, দিনের নাফরমান রাত্রে ফিরে আসুক, আর পুরা রাত্র যে অপেক্ষা করেন এমন না, একটা পর্ব পর্যন্ত করেন, তারপরে আল্লাহ নিজে নাইমা আয়েশা ডাকতে থাকেন, আহ্বান করতে থাকেন, কে আসো হালমি মুস্তাগফির ফা আগফির আলা, সুবে সাদেক পর্যন্ত টানা এক আওয়াজ চলতে থাকে, কে আসো মাফ চাবে আমি মাফ করব। রাত্রের তিন ভাগের এক ভাগ যখন অতিবাহিত হয়ে যায়
এখন সাড়ে দশটাই তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে যায়, সাড়ে দশটার থেকে চারটা সাত পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম যে মেরে দোস্ত, আমি আমার দ্বারা প্রতারিত, আমার প্রত্যেকটা জিনিস আমাকে ধোকা দিতেছে, যদিও বুঝতেছি না, যদিও ভাবতেছি না, যদিও চিন্তা করতেছি না, মুহূর্তগুলো আমাকে ধোকা দিতেছে, সবকিছু আমাকে ২৪ ঘন্টা ধোকার ভিতরেই রাখে, ধোকার কুয়াশার ভিতরে রাখে। কারণ নাসিকার কারণে, কারণ সোচ্চার না হওয়ার কারণে। শুধু শুধু হাদিস বলে না, আল কাইয়েসু মান দানা নাফসা, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের নিজের ধোকা থেকে নিজে বেঁচে গেল, পরের ধোকায় তো সব মিলবে। অন্য কেউ যদি আমাকে ধোকা দিল, দিতে পারে, সে হয়তো সে গুনাহ পাবে, কিন্তু আমি তো সওয়াব পাবো, আমি সওয়াব পাবো। কিন্তু আমাকে যদি আমার মন আমাকে ধোকা দেয়, তাহলে আমি সওয়াব পাবো না, হতে পারে জাহান্নামের ইন্ধনও হতে পারে। এই জন্য আজকে সবচেয়ে বড় যেটা, আমরা নিজের দ্বারা প্রতারিত, আমাদের সবকিছু আমাদেরকে ধোকা দিতেছে, আমাদের দৃষ্টি আমাদেরকে ধোকা দেয়, আমাদের শ্রবণ আমাদেরকে ধোকা দেয়, আমাদের বিবেক বুদ্ধি আমাদেরকে ধোকা দেয়, আমাদের বিদ্যা আমাদেরকে ধোকা দেয়, আমাদের প্রত্যেকটা অঙ্গ আমাদেরকে ধোকা দেয়, এটাই পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, শুধু শুধু বলেন না, দুনিয়া মাতাউল গুরুর, যেটাই দেখবা ওটা তোমাকে ধোকা দিবে, পুরাটাই একটা ধোকার মিউজিয়াম বানায় রাখছি, ওইখান থেকে যে বাঁচবে সেই বুদ্ধিমান। হ্যাঁ, বাঁচার পদ্ধতিও শিখাইয়া দিছেন, জালও বড় বিছাইছেন, যে বাঁচতে চায় সে বাঁচতে পারে, কিন্তু বাঁচার জন্য চেষ্টা করতে হবে, চাইতে হবে। এই জন্যই হাদিসে আছে, হেদায়েত না চাইলে দেই না, যেই ব্যক্তি হেদায়েত চাওয়ার মতো চাবে তাকে দিব, দিবে না এরকম আল্লাহর কাছে কিছু নাই। দুনিয়ায় রুলস থাকে, রুলস থাকে, নিয়ম থাকে, কিন্তু মধ্যখানে একটা ফাঁকও থাকে, থাকে না, থাকে না, নিয়মও থাকে আবার মধ্যখানে একটা ফাঁকও থাকে, দু চারটা দেখানো যায়, ফাঁক থাকে, ইচ্ছার উপরে নির্ভর থাকে, ইচ্ছার উপরে নির্ভর থাকে। প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাইলে, আর উনি প্রাণ ভিক্ষা দিবে, দিলে সমস্ত কোর্টের মাস্টার কেসের আসামিও যার ফাঁসির নির্দেশ হলো সমস্ত আদালত থেকে, এক খোঁচায় সব শেষ, ঠিক না? কিন্তু এটা প্রেসিডেন্টের ইচ্ছার উপরে নির্ভর, সে ইচ্ছা হইলে দিল, নাইলে দিল না, কি বলেন? এটাই তো আল্লাহর ওয়াদা, চাইলে দিব, চাইলে দিব, তুমি চাইতে দেরি, আমি দিতে দেরি করব না, আমি আমার ইচ্ছাকে ব্যবহার করব না, আমি আমার ক্ষমতা ব্যবহার করব না। অথচ ক্ষমতা কত, রফা সামা বিগাইরি আমার, খুঁটি ছাড়া যে আকাশ দাঁড় করায় রাখছে, বসাতাল আরদা আলা মা ইল জামাত, যে পানির উপরে জমিনকে বিছায় রাখছে, জাল আল জিবাল আওতাদা, যে পাহাড়কে প্যারাক বানায় দিছে, আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন ওয়া ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যার ইচ্ছাই অস্তিত্ব, ইচ্ছা করতে দেরি, অস্তিত্ব হইতে দেরি হয় না। যিনি বুঝেছেন আমার পাওয়ার কতটুকু, ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, হুকুম আকাশে রাখতে দেরি, স্থির হইতে
কমপ্লিট হইয়া স্থির হইতে দেরি হয় না। এমন না আরেক কারখানায় বানাইছি, হুকুম দিয়াই না এখানে লাগাইছি, না জায়গাটা জায়গায় বানাইছি, জায়গায় দাঁড়া করাইছি, কোন টাইসের দরকার নেই। ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররা, জমিনের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয়। আলাল জিবালি ফারসাত, পাহাড়ের উপরে হুকুম রাখতে দেরি, দৃঢ় হইতে দেরি হয় নাই। আলাল বিহারি ওয়াল আওদিয়াতি ফাচারাক, নদী নালার উপরে রাখতে দেরি, প্রশান্ত আর আটলান্টিক প্রবাহিত হইতে দেরি করে। চিনেন দুনিয়ার সবচেয়ে বড় সমুদ্র দুটাই, একটা প্রশান্ত একটা আটলান্টিক, প্রবাহিত হইতে দেরি করে নাই। ওয়াদাতু আলাল উয়ুনি ফানাবাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ফাইটা ঝর্ণা বাহির হইতে দেরি করে নাই। দুনিয়া খুঁজা পায় না এই পানি আসে কোথেকার, জমজম নিয়ে গবেষণা করতে করতে পাগল হয়ে গেছে, পানি কোথেকে আসে। সাফা মারোয়া খোদাই করতে করতে কয়েক হাত দুই তিন তলা নিচে চলে গেছে, ঠিক না? এখন যারা হাজি যায় সাফা মারোয়া কয় তলা? ছয় থেকে সাত তলা নিচে নিয়ে গেছে, দুই থেকে তিন তলা মাটির নিচে খোদাই করছে, পানির উৎস তো পায় না, কোথেকে আসে পানি? খালি দেখে দুই দিক থেকে আসতেছে, একটা সাফার থেকে একটা মারোয়ার থেকে, আর এইখানে এসে হুমড়ি খায়া পড়তেছে, কিন্তু খুঁজা দেখছে উৎস নাই। তুই কোথেকে উৎস পাবি? উৎস তো কুদরত, যেটা চোখে দেখা যায় না, আল্লাহর কুদরত থেকে আসতেছে। আল্লাহ বলে পাহাড়ে রাখতে দেরি, ঝর্ণা বাহির হইতে দেরি হয় না। আল্লাহ সাহাবি ফা আমতারাত, মেঘে রাখতে দেরি, ঝুমঝুমায়া পড়তে দেরি করে না। ঝুমঝুমায়া পড়া বোঝেন? বৃষ্টি ঝুমঝুমায়া পড়তে দেরি করে না। আল্লাহ বলে আল্লাহ লাইলি ফা আদলামাত, রাতের উপরে রাত্রে রাখতে দেরি, অন্ধকার ছাইতে দেরি করে না। উনি বলেন আমার ইচ্ছা না, তুমি চাইলে আমি দিব, তোমার ইচ্ছা, ইচ্ছা চাইলেই দিব, মাপ চাইলেই মাপ করব, চাইলেই আমি দিব। এই জন্যই তো বলে দিছেন ইদা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন, চাইলেই দিব, কিন্তু চাওয়াটা চাওয়ার মতো হইতে হবে। আপনারা আমরা বলবো দুনিয়াতে কতই তো চাইলাম, কিন্তু না পাওয়াটাই বেশি, পাওয়াটা বিলকুল শূন্যের কোঠায়, শূন্যের কোঠায় হলো পাওয়াটা, আর না পাওয়াটাই বেশি। এটাও জানায় দিছেন যা মঙ্গলময় তা এইখানে দিমু, বাকিটা সব ওইখানে দিব। যখন ওইখানে দিব তো তুমিও চিৎকার দিয়া বলবা, দুনিয়াতে যদি একটাও না দিত এইখানেই দিত, কেন ওইখানে যেটা দিবে ওটা চিরদিনের জন্য দিবে, এইখানে যেটা দিবে ওটা সাময়িকের জন্য দিবে, এইখানে যেটা দিবে ওটা বন্টিত, আমার পরে বাঘ হইতে থাকবে, আমি থাকতেই বাঘ হয় বা আমার পরে আর কি, ঠিক না? বাঘ হইতে থাকবে। কত মানুষই তো আছে সন্তান গলায় পাড়া দিয়া বলে তুমি একা ভোগ করবে আর আমরা কষ্ট করে কামায়া চলবো, তুমি আমাদেরকে দাও না কেন লেখা? কি নাই এইখানে যা হবে বন্টিত, ভাগ হবে, কিন্তু এইখানে যা দিবে কোনো ভাগ হবে না, চিরদিন আমারটা আমার। তো যেটা বুঝাইতেছিলাম, কিন্তু আমাদের সব কিছু কিন্তু আমাদেরকে ধোকা দেয়, যদিও আল্লাহ সুযোগ দিছেন, কিন্তু কয়জন আছে এটা শিখে, কয়জন আছে এটা বোঝে, কয়জন আছে এটা জানে? আমাকে কিন্তু, আমি কিন্তু ধোকার শিকার। এই জন্যই সোহবত সোহবত যে বলে, এই জন্যই বলে যে কারো আন্ডারে থাকো, কারো সোহবতে থাকো, কারো অধীনে থাকো, অভিজ্ঞ লোককে জিজ্ঞাস করা করা চলো। সিস্টেম চলে আসছে এখন, ইচ্ছা করলে ডাক্তারের ফি থেকেও বাঁচা যায়,
সিরিয়াল দেওয়ার থেকেও বাঁচা যায়, ডাক্তারের কাছে বসার থেকে বসে থাকার চেয়েও বাঁচা যায়। আপনি টেস্ট আপনি লিখেও করাইতে পারেন। এখন প্যাথোলজি সেন্টারওয়ালাদের দরকার খালি কি দরকার? পাত্তি। আপনি লেখা দেন প্রতি দুই মাস পর পর, যে আমার ওয়াল আইটেম চেক করে দেন, চেক করে দিবে। তারপরে ত্রুটি থাকলে নেটে সার্চ দেন, এটার লিগে কি ওষুধ আয়া পড়বো, সাথে সাথে নেটে ওষুধ পাওয়া যাবে, কত কোম্পানি ওটাও পাওয়া যাবে, কোন কোন কোম্পানি বানাইছে, খাওয়ার পদ্ধতিও লেখা আসবে, সাইড এফেক্ট আসে কি নাই এটাও লেখা আসবে, সব আসবে। কিন্তু বুদ্ধিমান এটা হবে না যে নিজের চিকিৎসা নিজে করি, সব ঘরে বয়া করা যায়, বিদায়। নিজের চিকিৎসা নিজে করা এটা বুদ্ধিমানের কাজ না। বুদ্ধিমানের কাজ তো এটাই যে অভিজ্ঞ ডাক্তারের কাছে যে পরামর্শ নেওয়া, এটাই হলো বুদ্ধিমানের কাজ। ঠিক তদ্রূপ সোহবত এই জন্যই বলে যে অক্লা বিজ্ঞ লোকের সোহবতে থাকা, যেটাকে আরবি শব্দে বলে, আমাদের ভাষায় বলে, ইসলামী ভাষায় বলে যেটাকে, হক্কানি আলেমদের সোহবতে থাকা, আল্লাহওয়ালাদের সোহবতে থাকা, হক্কানি আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। যদিও বোঝানো বড় কঠিন হয়ে যাবে আমার জন্য, বলবেন ওইটার মাপকাঠি কি, আল্লাহর রসুল মাপকাঠিও দিয়ে গেছে। এই জন্য বলছেন কোনো এক জায়গায় পাওয়া যায় কিতাবে লেখা, লা তাজলিসু ইন্দা কুল্লি আলেম, দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখলেই আর পিছে দৌড়াইতে শুরু করো না, ইল্লা আলিমুন ইয়াদুকুম মিন খামসিন ইলা খামসিন, যে পাঁচ জিনিসের থেকে পাঁচ জিনিসের দিকে ডাকে, ওর কাছে যায় বসো, ওর অধীনে থাকো, এ বিজ্ঞ। মিনাল শাক্কি ইলাল ইয়াকিন, মিনাল রিয়া ইলাল ইখলাস, মিনাল কিবিরি ইলাত তাওয়াদু, মিনাল রাগবতি ফিদ দুনিয়া ইলা যুহুদ, ও মিনাল আদাওয়াতি ইলা নসিহা। নাহলে এই কথা কোনোদিন বলতেন না। পাঁচটার বিশ্লেষণ করলে অনেক লম্বা হয়ে যাবে। মিনাল শাক্কি ইলাল ইয়াকিন, আল্লাহ যা বলছে, আল্লাহর রসুল যা বলছে, এগুলো সব ইয়াকিনি জিনিস, এর ব্যতীত যে বলবে যা বলবে সবটির ভিতরে সন্দেহ আছে। কলা কলার রসুল, আল্লাহ যা বলছে, আল্লাহ রসুল যা বলছে, এটা একই একই জিনিসের দিকে যে ডাকে। এরকম পাঁচ জিনিস থেকে পাঁচ জিনিসের দিকে, রিয়ার থেকে এখলাসের দিকে ডাকে, কিবির থেকে তাওয়াজুর দিকে ডাকে, দুনিয়া মুখী থেকে আখেরাতের দিকে ডাকে, ইলাল আদাওয়াতি মিনাল আদাওয়াতি ইলান নসিহা, দিন পুরাটাই নসিহা, দিনু হুয়ান নসিহা, দিন ছাড়া যা আছে সব দুশ্মনী পয়দা করে মানুষের ভিতরে, আদাওয়াত দুশ্মনী। তো বইলেও দিচ্ছেন কার কাছে বসবে, কোথায় যায় বসবে, কি শিখবে, তাইলে নিজের দোকার থেকে বাঁচা যাবে, সমস্ত দোকার থেকে বাঁচা যায় মেরে আজিজ। ও সত্য এটাই, আমাকে যদি আমি আমি যদি আমার দোকার শিকার হই, এটার থেকে বাঁচার কোনো রাস্তা নেই, বড় মুশকিল, বড় মুশকিল। এই জন্যই মাঝে মাঝে বলে মানুষ, আমি কি কম বুঝি, আমি কি কম শিক্ষিত, আমরা কি পড়ালেখা কম করছি, আমরা কি কম জানি, আমরা তো সমাজেই চলি, এই যে অনেকগুলা কথা মাঝে মাঝে আসে, এটার কারণেই আসে যে ওর মন ওকে ধোকা দিতেছে, ও বুঝতেইছে না, ও বোঝো না, এতটুকু জানে না যে আমার মন আমাকে ধোকা দিতেছে, আমার বিদ্যা আমাকে ধোকা দিতেছে, আমার বুদ্ধি আমাকে ধোকা দিতেছে, আমার বিবেক আমাকে ধোকা দিতেছে, আমার চক্ষু আমাকে ধোকা দিতে, প্রত্যেকটা অঙ্গ আমাকে ধোকা দিতেছে। এই জন্যই দরকার ছিল সোহবত, এই জন্যই দরকার ছিল নিজের উপরে আমলের পাথর। আমলের পাথর বোঝেন, কাগজ যদি বাতাসে রাখে
তো ওয়েট দিয়া রাখতে হয়, ওয়েট দিয়া, ওজন দিয়া রাখতে হয়। এই জন্য সমস্ত অফিসে দেখবেন কাচের এরকম পাথরের মতো পাওয়া যায়। হুম, পেপার ওয়েট পাওয়া যায়, নাইলে পিন লাগায় রাখতে হয়, নাইলে উড়া যাবে, উড়া যাবে। আল্লাহ দিছেন জিন্দিগির ওয়েট, দিছেন আমল, দিছেন তুমি আমল দিয়া তোমার জীবনেরটাকে চাপা দিয়া রাখো, নাইলে ধোকায় উড়া যাবে, তোমার ধোকায় উড়া যাবে, অন্যের ধোকা দিতে হবে না। তখন মৃত্যু যখন কাছে আসবে তখন আফসোস করতে থাকবে, হায় আল্লাহর মেহরবানি, আল্লাহ শুনাইতে দেন, শুনায় দেন নাই। আল্লাহ রসুল সাল্লাহ আসলাম চাইছিলেন কিন্তু আল্লাহ নিষেধ করছেন, বলছিল আমার মন চায় আমি দোয়া করি, তোমরা কিছু জানো যাতে সতর্ক হইতে পারো, কিন্তু আল্লাহ নিষেধ করছেন না বন্ধু এটা করেন না, দুনিয়ার সিস্টেম নষ্ট হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে, মানুষ ভয়ে অতিষ্ঠ হয়ে যাবে, মৃত্যু ব্যক্তি যদি কথা কইতে শুরু করে তো সবাই পাগল হয়ে যাবে, না হবে না, আ পাগল হয়ে যাবে। মাঝে মাঝে কিছু দেখান কিন্তু দেখান না, আল্লাহ ইচ্ছা করলে কবরের আজাব দেখাইতে পারে। আমি তো মাঝে মাঝে ভাবি আল্লাহ মাফ করুক আমাকে, আল্লাহ যদি কবরের আজাব দেখাইতেন তাহলে মনে হয় আমাদের সারা দুনিয়াটা আগুনের চুলা হইতো, চুলা চুলা, আগুন আর আগুন হতো। এটা তো আল্লাহর ইহসান, এক বেলা নামাজ ছাড়ার জন্য যদি 2,88,00,000 বছর আগুনে জ্বলতে হয়, হায় হায় হায়, আল্লাহ ইহসান করছেন। তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক আমাদের বুঝে আসো, আমি আমার তোকার থিকা বাঁচি, আমাকে সব জিনিস ধোকা দিতেছে, বাহিরের ধোকা তো আছে আছেই, কেমন প্রবাদ বাক্য বানায় নিছে মুসলমান, নমাজ ছাড়া যায় সমাজ ছাড়া যায় না, লানত জিন্দিগির উপরে, তারপরও যে আল্লাহ বাঁচায় রাখছেন এটা আল্লাহর ইহসান। ধ্বংস করা হোক, ধ্বংস করা দেওয়ার উচিত ছিল এক শব্দে, যে নামাজ ছাড়া যায় সমাজ ছাড়া যায় না, এটাকে প্রবাদ বাক্য বানিয়ে আনিছে, নমাজ ছাড়া যায় সমাজ ছাড়া যায় না। আবার কত সুন্দর করে বলে, শুদ্ধ ভাষায় বলে, আবার হাসতে হাসতে বলে, হুজুর আপনি বুঝবেন না, নমাজ ছাড়া যায় সমাজ ছাড়া যায় না, লানত জিন্দিগির উপরে, সমাজ ছাড়তে পারতেছে না, নমাজ ছাড়তে পারতেছে, বহুত বড় কথা, ধ্বংস হয়ে যাওয়ার উচিত ছিল কিন্তু ধ্বংস হয় না, কারণ আছে। আল্লাহ আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আপনি থাকবেন আর উম্মত ধ্বংস করে দিব, কেন আমাদের প্রতিদিনের আমল তো আল্লাহ রসুলের কাছে যায়, সপ্তাহে একবার শুক্রবার দিন সমস্ত আমল পেশ করা হয়, নাম সহ ঠিকানা সহ, হয়তো হইতে পারে অনেকের আমল দেখে আল্লাহ রসুল খুশি হয়, আবার অনেকের আমল দেখে আল্লাহ রসুলের চোখের পানিও ঝরে। কিস্সা শোনানো আমার উদ্দেশ্য না, কিস্সা কাহিনীতে আমি তেমন বিশ্বাসী না, কিন্তু কিছু কিচ্ছার কারণে বিশ্বাসী। হ্যাঁ, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির এক কাহিনী আছে, কেননা সুলতান মাহমুদ গজনবী, সুলতান মাহমুদ গজনবী 46 বৎসর পরে, 48 বৎসর পরে যখন তার কবর খোলা হয়েছে, কয়েকদিন আগে মনে হয় বলছিলাম যে ফ্রান্সের ইঞ্জিনিয়ার মাথা নষ্ট হয়ে গেছে, আর যখন খুলছে তো দেখতেছে কফিন যেমনটা তেমন রাখা আছে,
তো বলছে কফিনে কিচ্ছু হয় নাই, মাটির দাগও লাগে নাই। তো কফিনের যখন মুখ খুলছে তো চিৎকার দিয়ে পড়ে গেছে। তো ও তো চিৎকার দিতে পারে, মুসলমান তো আর চিৎকার দিতে পারে না। মুসলমান আগ্রহ নিয়ে দেখছে যে ও চিৎকার দেয় কেন। তো যা দেখতেছে সুলতান মাহমুদের ডাইন হাত বুকের উপরে রাখা, চেহারাটা খোলা, মনে হয় একবারে মাত্র ঘুমাইল। তো একজনে হাতটা ধরা উঠাইলো, একবারে তুলতুলে নরম। তো সুলতান মাহমুদ গজনবী নিজের লেখা, এই জন্য শুনাইতেছি। এক তালেবে এলেম, দারিদ্রতার যুগ ছিল, ঘরে বাত্তি ছিল না, পড়ালেখা করতে পারতেছিল না, রাত্রে হাদিস পড়তে পারতেছিল না, কোরআন পড়তে পারতেছিল না। তো খুব আল্লাহর কাছে কান্দা কান্দা দোয়া করতেছিল। আল্লাহ রাসূল স্বপ্নে আইসা বলছে, যাও সুলতান মাহমুদ গজনবীকে বলো তোমার তেলের ব্যবস্থা করতে। তো বলছে ইয়া রাসূল আল্লাহ, আমার মতো একটা বাচ্চার কথা কি সুলতান কোনোদিন মানবে? ও তো উড়াইয়া দিবে। বলছে তাইলে তোমাকে মানার জন্য একটা প্রমাণ দিতেছি, সুলতান যদি মানতে না চায় তাহলে সুলতানকে বইল যে তুমি প্রতি রাত্রে আল্লাহর রসুলের জন্য কিছু হাদিয়া পাঠাইতে, আজকে সপ্তাহ দুই সপ্তাহ হয়ে গেল তুমি পাঠাও না কেন, তাইলে সুলতান মেনে নিবে। তো ছেলে যায় বলছে আমার তেলের ব্যবস্থা করেন আল্লাহর রসুল। বলছে বলছে আল্লাহর রসুল বলছে এটার প্রমাণ কি? বলে সুলতান সবার সামনে বলবো না কানে কানে বলবো? বলছে সবার সামনেই বলো। বলে আপনি নাকি আল্লাহর রসুলের জন্য প্রতি রাত্রে হাদিয়া পাঠাইতেন, আজকে সপ্তাহ দুই ধরে হাতিয়া পাঠান না। তো সুলতান মাথা ধরা বসা গেছে, বলছে এটা তো আমার স্ত্রীও জানতো না। কেননা সুলতান মাহমুদ প্রতি রাত্রে 5000 বার দুরুদ পড়া তারপরে ঘুমাইতেন। রাজ্য কার্যক্রমের কারণে আজকে 2 সপ্তাহ ধরে দুরুদ পড়তে পারেন না। তো বলছে ঠিক আছে যাও, তোমার বাত্তির তেলের ব্যবস্থা আমি করব। সত্য এটাই, সত্য এটাই, মাইনা নেন এটাই সত্য। আরে দোস্ত, এই জন্যই আমার দোকান থেকে বাঁচার জন্য আল্লাহ আমলের ওয়েট দিছেন আমার, আমাদের উপরে আমলের ওয়েট। যেরকম পেপার ওয়েট, পেপারকে ধরে রাখার জন্য আল্লাহ আমাদেরকে আমলের ওয়েট দিছেন, নিজের দোকান থেকে বাঁচার জন্য। কিন্তু এটা সোহবতে থেকে শিখতে হবে, সঙ্গ নিয়ে শিখতে হবে, আলেম ওলামার থেকে শিখতে হবে, হক্কানি আলেমদের সোহবতে থেকে, আল্লাহওয়ালাদের সোহবতে থেকে, এদের কাছ থেকে শিখতে হবে। তখন আমলের ওয়েট যখন নিজের উপরে রাখবো তখন হ্যাঁ ইউসাব তো সত্য, আল্লাহ বাঁচাবে, আল্লাহ বাঁচাবে। নাহলে শয়তানও আল্লাহকে বলছিল লা উকবিয়ান্না ইবাদাকা আজমাইন, সব গোমরা করে ছেড়া দিব, লা কুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিমের চৌরাস্তায় বসব। মানুষ ভাববে আমি সিনেমা হলে, মানুষ ভাববে আমি জুয়ার আড্ডারে, মানুষ ভাববে আমি পতিতালয়ে, মানুষ ভাববে আমি গুনার জায়গায় থাকি। না, আমি গুনার জায়গায় থাকবো না, আমি সিরাতে মুস্তাকিমের চৌরাস্তায় বসবো। এইখান থেকে বৈশা বৈশা শিকার করব, আর যাকে যেখানে পাঠানের ওইখানে পাঠাবো, সমস্ত গুমরা করে ছেড়া দিব। কিন্তু আফসোস, কয়জন জানে আর কয়জন মানে। হ্যাঁ, আবার এটাও বলছিল আমাকে সুযোগ দেওয়া হোক কেয়ামতের সকাল পর্যন্ত। ফেরেশতারা আল্লাহকে নিষেধ করছিলেন, আল্লাহ একে সুযোগ দিয়েন না। আল্লাহ বলে যা কেয়ামতের সকাল পর্যন্ত সুযোগ দিলাম। ফেরেশতাদের কান্না বাহির হয়ে গেছে, আল্লাহ কেন সুযোগ দিলেন, আপনার এক বন্দাও তো বাঁচবে না। আল্লাহ তখন ইস্তিগফার নাযিল করছেন, ইস্তিগফার। আল্লাহ বলছেন মা সালা ইস্তাগফির আগফির, দেখি তুই জিতোস না আমি জিতি।
যখন বান্দা ইস্তেগফার করবে মাফ করে দিবে। ইস্তেগফার করতে দেরি আমি মাফ করতে দেরি করব না। ডেলি 70 বারও যদি এরকম হয় যে গুনাহ করতেছে আবার ইস্তেগফার করতেছে, গুনাহ করতেছে আবার ইস্তেগফার করতেছে, ওয়ালাউ ফিল ইয়াউমি 70 মাররা, হাদিসে শব্দ আছে ডেলি 70 বার এরকম লুকোচুরি হইলো আল্লাহ বলেন আমি মাফ করব, আমি তোকে জিততে দিব না। কিন্তু কে মানবে, মানে কে আর জানেই কে? আমরা জানিও না মানিও না। সুযোগ তো আসতেছে, সুযোগ তো আছে। এই জন্যই বলতেছিলাম যে মেরে দোস্ত, আমরা পরের দ্বারা প্রতারিত খুব কম, নিজের দ্বারা আমি প্রতারিত সবচেয়ে বেশি। আমার মন দ্বারা আমি প্রতারিত, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি প্রতারিত, আমার বিবেক দ্বারা, আমার বুদ্ধি দ্বারা, আমার বিদ্যা দ্বারা, আমার সমাজ দ্বারা, সর্বদিকে আমরা আখেরাতের ব্যাপারে প্রতারিত। আসেন, বাহির হন, ডাক সবার দুয়ারে আসবে, আপনার দুয়ারও আমার দুয়ারও, সবার দুয়ারে ডাক আসবে, চলে যাব সবাই। কিন্তু ওইখানে শোধরানের কোনো সুযোগ থাকবে না, ওই সিস্টেমই ওইখানে রাখেন নাই, ওইখানে তো শোধরানের কোনো সুযোগ নাই, শুধু ভোগ করবে। আমি তো মাঝে মাঝে ভাবি, হায় উম্মতে মুহাম্মদী জাহান্নামে যাবে তো যাবে কি করে, কোনো সুযোগই তো আল্লাহ রাখছিলেন না। মোটামোটাও যদি ধরত তাইলেও তো কোনো সুযোগ ছিল না, জাহান্নামে যাওয়ার এই উম্মতের কোনো সুযোগ ছিল না। এই উম্মতের জন্য অনেক আগেও বলছি এখনো বলি, একটা ক্ষুদ্র জিনিস যে উম্মতকে সাদা দাড়ি দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, ও জাহান্নামে যায় যাই কি করে? যে উম্মতের জন্য আল্লাহ এরকম বলতেছেন, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, এক জায়গায় তো না, ইস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, কোরআনের শব্দগুলো উঠান, যত জায়গায় তওবার কথা লেখা আছে, তওবা কবুল করার কথা লেখা আছে, কি তরজমা করছে দেখেন, সব জায়গায় গ্রান্টি দিয়া বলতেছে তওবা করবি মাফ, কতটুকু মাফ করবেন এটাও বলে দিছে হাদিসে কুদসিতে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, আকাশের পরিধি ভৈরব যদি উপরে চলে যায়, ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি, মাফ করে দিব, মাফ চাইতে দেরি। কিন্তু হ্যাঁ, একটা শর্ত হলো, আমার জাত আর আমার সিফতের সাথে কাউকে সমকক্ষ ভাবতে পারবে না, শিরক যদি না থাকে মাফ করে দেবে। কবিরা গুনাহ পর্যন্ত যে আল্লাহ মাফ করতে প্রস্তুত, কবিরা, সগীরা তো এমনি মাফ হয়, ওয়া আফু আন কাসির, ওটা তো বলেই দিছেন, সগীরা এমনি মাফ হয়ে যায়, নাইলে দুইজনে হাত মিলাইলো আর গুনাহ জড়া গেল। আপনি আমাকে লজিক দিয়া বুঝান যে এটা কি করে সম্ভব হয়, এটা কোনো নিয়ম হলো দুইজনে হাত মিলাইলো দুজনের গুনাহ জোড়া গেল? কত সুযোগ দিছেন, কিন্তু আফসোস এটাই লাগে, ওই যে আল আজিজ, নির্বোধ ওই ব্যক্তি, অজ্ঞ ওই ব্যক্তি, অজ্ঞ ওই ব্যক্তি। জান্নাতের আশা তো সবাই রাখি মনে, সবাই রাখি, কোন মুসলমান আছে যে জান্নাত চায় না? মুসলমান কেন, দুনিয়ার কোনো মানুষ শাস্তি চায় না, সব স্বর্গে যেতে চায়, সব স্বর্গে যেতে চায়। যদিও আমরা বাংলায় স্বর্গ বলি, আরবিতে জান্নাত বলে, এক এক বাসায় এক একটা বলে, ঠিক না? হ্যাঁ, কি বলেন, এক এক বাসায় এক একটা বলে, সবাই জান্নাত যেতে চায়, প্যারাডাইস সবার পছন্দ, কেউ দুজনকে যেতে চায় না, সবাই জান্নাতে যেতে চায়। কিন্তু হইলে কি হবে, জান্নাতে যে যাইতে চায়,
জান্নাতের আমল কতটুকু এটাও তো বিষয়, কতটুকু মনের তিকা চাই, কতটুকু মুখের তিকা চাই। আব্দুল কাদের জিলানির কথাই তো সত্য, রহমতুল্লাহি আলাই, লিসানুকা মুমিন কলবুকা মুনাফেক, তোর মুখটা মুসলমান বটে কিন্তু তোর মনটা মুনাফেক, এতে কোনো সন্দেহ নেই। তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু, সত্য এটাই, কবির কথাই সত্য, তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু। ইন্না হাযাল আমরা ফিল ফাআলি বাদি, সত্য এটাই। মুখে তো বলি আল্লাহ রসুলকে ভালোবাসি, কিন্তু সারা দিন না ফরমানি করি, রাগ হয়ে যাবেন। বলেন তো রসুলকে ভালোবাসি, কিন্তু কমসে কম দাড়িটা তো রাখতে পারেন না এখনো, তাইলে না বুঝতাম যে আপনি রসুলকে ভালোবাসেন। দাড়িতে হাত দিতেন আর বলতেন আমি রসুলকে ভালোবাসি, দেখোস না দাড়ি, প্রমাণ দিতে পারতেন, একটা প্রমাণ তো দিতে পারতেন, রাখেন তো না, বলেন রসুলকে ভালোবাসি, সুপারিশ তো চাই, কিন্তু একটা প্রমাণও তো ভালোবাসার দিতে পারলেন না, কয়টা দিতে পারি, সারাদিন কয়টা রসুলের সুন্নত শিখি আর মানি, দৈনন্দিন সুন্নতের বই তো আছে, ঘোষণা তো ছিল যে যেই সময় আমার সুন্নত দীক্ষিত হবে, লাঞ্ছিত হবে, অবহেলিত হবে, ঘৃণিত হবে। আজকে আল্লাহ রসুলের তরিকা সুন্নত ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, দীক্ষিত, বঞ্চিত, মুসলমানের ঘরে গায়রে মুসলিম তো বাদই দিলাম, গায়রে মুসলিম মানতে শুরু করছে এখন, যদিও ইমান আনে না কিন্তু সুন্নত মানে, বিশ্বাস হয় না, চলেন আমার সাথে দেখায় দিব আপনার, আমি ও সুন্নত মানে, আমার সাথে চলেন, হ্যাঁ হ্যাঁ, স্টেজের কথা ভিন্ন, টকশোর কথা ভিন্ন, বাড়ির অন্তরালে যায় দেখেন ভিন্ন, সুন্নত মানে, ও জানে এটার ভিতরে লাভ আছে, ও আখেরাত হিসাবে মানে না, ও দুনিয়া হিসাবে মানে, আমি দুনিয়া হিসাবে আমি, রোজা সবাই রাখে শুধু আপনি একা রাখেন না, ও ডায়েট কন্ট্রোল বইলা রাখে অথবা অটোফেজি নাম দিয়া রাখে, কিন্তু রাখে রোজা, ও সুস্থ থাকার জন্য রাখে, যান 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 আরঙ্গে যান, জয়া বলেন আমাকে কাপ মাটির ডিনার সেট দাও, জয়া দেখেন কয় টাকা দাম, যান যান কাচেরটার দাম বেশি না মাটির ডিনার সেটের দাম বেশি, যান এখান থেকে বেশি না, উয়ারিতে আছে বড় বড় শোরুম আছে, যান যে দেখেন মাটির ডিনার সেটের দাম কত, এটাই সুন্নত ফেতরত, আপনার আমার কিনার নাগালের বাহিরে চলে গেছে, এত দাম দিয়ে আপনি কিনবেন না, যান যান যে দেখেন কাঁসার প্লেটের দাম কত, একটা দিয়া কাঁচের ১০০টা কিনতে পারবেন, একটা কাঁসার প্লেট দাম কত যে দিঘা আসেন, আমি যাই না বলতেছি না, যাই না বলতেছি না, আমার কাছে বিদ্যা হইল সব চোখে দেখা, কোনো কিতাবে পড়া না, মুখস্থ বিদ্যা না, চোখে দেখা। আমি ৫ বছর আগে কিনছি একটা ৪,৫০০ টাকা দিয়ে, শুধু একটা প্লেট, এটা ওয়েট হিসাবে বিক্রি হয় খাওয়ার জন্য, একটা গ্লাস কিনছি পানি পান করার জন্য, আমার কাছে আছে, ওটা পড়ায় মনে হয় ৫-২,০০০ টাকা পড়ছে, শুধু গ্লাস, চান ওরা মানে, কিন্তু আফসোস আমি কোনো প্রমাণ দিতে পারতেছি না, আমি আশা রাখি সুপারিশে, দাবি করি ভালোবাসার, কিন্তু কোনো প্রমাণ দিতে পারতেছি না, অথচ আপনার আমার জন্য চোখের পানি এখনো ঝড়াইতেছে, এই জন্যই আমরা বেঁচে আছি, এখান থেকেই বাহির হয়ে গেছি, আল্লাহ ওয়াদা করছে বন্ধুর সাথে, বন্ধু আপনি থাকবেন আর আপনার উম্মতকে ধ্বংস করে দিব সমূলে, হয়তো হয় কি করে, আমাদের নবীজি আছেন এখনো মদিনা মুনাব্বরে আছে, দুনিয়াতে ১৬ লক্ষ নবীর ভিতর থেকে অল্প কয়েকজন নবীর কবরের চিহ্ন আছে, আর কারো নাই,
আমার দেখা মতো আর কারো নাই। ইব্রাহিম আলাইহিস ইসলামের আছে ওয়াদিয়ে খালিলে, শোয়াইব আলাইহিস ইসলামের আছে জর্ডানে, ইউসা বিন নুন আলাইহিস ইসলামের আছে, আরেকটা বলা হয় সামুদ আলাইহিস ইসলামের আছে ইয়ামানে বলা হয়, কিন্তু এত পাক্কা ঠাক্কা না, কিন্তু এই কয়টা পাক্কা ঠাক্কা। আর আমাদের নবীজি আছেন জিন্দা মদিনা মুনাওয়ারা, নবীজি আছেন, গেলে উম্মতকে দেখে সালাম দিলে জবাব দেয়। সত্য এটি তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন শিখি, সুযোগ আসলে কি হবে, মহরম তো একটা সুযোগ, এই মাস তো সুযোগ দিছিলেন এই জন্য, মহরমুল হারাম গুনার থেকে বেঁচা থাকবে এই মাসে, অতীতের গুনার জন্য তওবা করবে আল্লাহর কাছে, খুব তওবা করবে, সারাটা মাস তওবায় কাটায় দিবে, সারাটা মাস তওবায় কাটাবে, গুনার থেকে বেঁচা থাকবে, সারা মাস বেশির থেকে বেশি রোজা রাখবে, বেশির থেকে বেশি রোজা রাখবে, ওরা না রাখতে পারে তো দশ অথবা এগারো, নয় অথবা দশ, এই দুই দিন রোজা রাখবে, অতীত এক বৎসরের গুনাহ মাফ, খুব দান খয়রাত সাদকা করবে, খুব দান করবে, খুব সাদকা করবে, পুরা মাস না পারে দশ তারিখে আশুরার দিন পরিবার পরিজন আত্মীয় স্বজন গরিব গোরাবা সাধ্য অনুযায়ী সবাইকে দান করবে, সবার উপরে খরচ করবে, লাভ ছাড়া না, এক বৎসরের বরকত নেওয়ার জন্য, এক বৎসরের বরকত দিবে রব্বে কাবার কসম বলতেছি, আমরা পরীক্ষা করে দেখছি, সত্য পরীক্ষিত আমল, এটা পরীক্ষা করে দেখা হয়েছে, একদিনের খরচা একদিনের দান দক্ষিণা আল্লাহ সারা বৎসরের বরকত খুলা দেয়, সারা বৎসরের বরকত খুলা দেয়, পরীক্ষিত এটা, কোনো অপরীক্ষিত না, বিলকুল পরীক্ষিত, সুযোগ তো দিছিলেন যে সারাটা মাস ইস্তেগফারের ভিতরে কাটাবে, সারাটা মাস ইস্তেগফার করবে, মাফ চাবে আল্লাহর কাছে, গুনাহ থেকে বাঁচবে, কিন্তু হায় আফসোস, উম্মত তো নিজের নফসের ধোকার শিকার, নিজের বিবেকের ধোকার শিকার, বুদ্ধির ধোকার শিকার, বিদ্যার ধোকার শিকার, পরিবেশের ধোকার শিকার, প্রত্যেকটা অঙ্গের ধোকার শিকার, উম্মত মানবে তো মানবে করতে না, সুযোগ তো আসতেছে, এই জন্যই তো আমি বলতে বাধ্য যে এই সুযোগগুলোই কেয়ামতের দিন আমাদের বিরুদ্ধে আল্লাহ দাঁড় করাবে, আল্লাহ বলবে আজকে যে তোমাকে আমি ফয়সালা শুনাইতেছি, সিদ্ধান্ত শুনাইতেছি, এটা নাও শুনাইতে পারতাম, এই সুযোগ তোমার কাছে আসছিল, তুমি রুক্ষেপ করো নাই, তুমি চাকায় দেখো নাই, তুমি শিখো নাই, তুমি শিখো নাই, তুমি শিখো নাই, মনে উঠলো এই জন্য বলতেছি, হাদিসে আছে যেই ব্যক্তি শুক্রবারে জুমার নামাজের পরে সাতবার সূরা ইখলাস, সাতবার ফালাক, সাতবার নাচ পড়বে, আগামী শুক্রবার পর্যন্ত সমস্ত বিপজ্জনক রোগ ব্যাধির থেকে নিরাপদ থাকবে, হাদিসে আছে, ফাজাইলুল ইখলাসের ভিতরে দেখা নিয়েন, ফাজাইলুল ইখলাস একটা কিতাব আছে, যারা উলামা আছে এদেরকে বলতেছি, ফাজাইলুল ইখলাস একটা কিতাব আছে, ওটার ভিতরে লেখা আছে, আর যদি আরো সাতবার সূরায়ে ফাতিহা মিলায় নেয় তাহলে পুরো সপ্তাহ নিরাপদ থাকবে, তো থাকবে,
পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবে। যেই ব্যক্তি জুমার নামাজের পরে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 100 বার পড়ে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তার আমল নামায় 100,000 নেকি লেখা হয়। কি পারবেন এক সপ্তাহে 100,000 গুনাহ করতে? গুনাহ তো একটা একটাই লেখা হয়, এক সপ্তাহে পারবেন 100,000 গুনাহ করতে? সুযোগ তো আছে, সুযোগ তো আছে। শুধু তো একটা বললাম, 100,000 গুনাহ শুধু মাফ হয়, 100,000 সওয়াব লেখা হয়, আরো গাট্টি আছে এটার ভিতরে, আরো গাট্টি। এই জন্যই বলতেছিলাম মেরে দোস্ত, আমরা অন্যের দ্বারা প্রতারিত খুব কম, আমি আমার দ্বারা প্রতারিত বেশি। আসেন শিখি, আলেম ওলামাদের সোহবতে যে শিখি, আল্লাহওয়ালাদের সোহবতে যে শিখি, নিজের জীবনের উপরে আমলের ওয়েট রাখি, পেপার ওয়েট সরায় দেই, আমলের ওয়েট রাখি, কোন আমল কখন করতে হবে। আপনি বলবেন সারাদিন আমলই করবো, আর কোনো কাজকাম নাই? না না না, কাজকামও করতে পারবেন, আর আশা করি কাজকাম বরকতের সাথে হবে। কিসের সাথে? ফেরেশতার সাহায্যের সাথে হবে। সত্য, এটাই প্রমাণ আছে। কাজকাম সব হবে, দোকানদারি হবে, ব্যবসা হবে, বাণিজ্য হবে, সব কিছু হবে, সব বরকতের সাথে হবে, বরকতের সাথে, বরকতের সাথে হবে, সব কিছুর ভিতরে বরকত থাকবে। অল্প সময় হবে, ক্লান্তি ছাড়া হবে, নাহলে কোরআন কোনোদিন বলতো না লাহুম রিজকুন কারীম, এই শব্দ কোরআনে কোনোদিন আসতো না, লাহুম রিজকুন কারীম, ওয়ালাহুম রিজকুন কারীম, কোরআনে এই শব্দ কোনোদিন আসতো না, যে তাদের জন্য রিজকে কারীম, সম্মানী, সম্মানের রিজিক, ইজ্জতের রিজিক দিব, ক্লান্তিহীন দিব, ওর কোনো ক্লান্তি হবে না, প্রয়োজন অতি তাড়াতাড়ি মিটায় দিব। আল্লাহর ওয়াদা দিবে, দুনিয়া বিনষ্ট করবে না। আরে সাহাবাদেরকে তো দুনিয়া দিতে চাইছিলেন আল্লাহ, মেরে আজিজ ও দিতে চাইছিলেন, কিন্তু ওনারা নেন না, এটা ওনাদের ব্যাপার, আল্লাহর ব্যাপার তো না। আল্লাহ তো ওনাদেরকে দিতে চাইছিলেন, ছাপ্পর ফাইরা দিতে চাইছিলেন, মাটিকে সোনা বানায় দিতে চাইছিলেন, যেটাতে হাত লাগাইতেন ওইটাই সোনা হইতো, দিতে চাইছিলেন, কিন্তু ওনারা বলছে এত অল্প সময়ের জন্য নিয়া পোষবে না, আমরা নিব তো চিরদিনের জন্য নিব, এত অল্প সময়ের জন্য নিব না, নিব না অল্প সময়ের জন্য, নেন নাই, ও সেই দুনিয়ার জীবনের জন্য নিয়া কি করব, আখেরাতে নিব, নাহলে আল্লাহ দিতে চান না, এরকম না, আল্লাহ দিতে চাইছেন। ওনারা প্রমাণ দেখায় দিয়ে গেছেন, প্রমাণ দেখান না এরকম না, প্রমাণ দেখায় দিয়ে গেছেন আমাদেরকে। হায়াতুস সাহাবা পড়তে হবে আপনাদেরকে, সাহাবাদের জীবনী পড়লে দেখবেন আল্লাহ কি দিতে চাইছে ওনাদেরকে, পুরুষ তো পুরুষ, মহিলাদেরকে পর্যন্ত দিতে চাইছেন, মহিলারা পর্যন্ত দেখায় দিছেন, বুড়া তো বুড়া, যুবক পর্যন্ত দেখায় দিছেন, যুবক তো যুবক, বাচ্চা পর্যন্ত দেখায় দিছেন, বাচ্চা বাচ্চা পর্যন্ত দেখায় দিছেন, যে আল্লাহ আমাদেরকে কিরকম দিতে চাইছেন। কিন্তু নেন নাই কেন? সাময়িক। আর আমরা তো মনে করি নগদ যা পাও হাত পেতে নেও, বাকির খাতায় শূন্য থাক, আমাদের থিওরি হলো এটা, নগদ যেটা পাও কি বাকির খাতায়, এই জন্য আসেন, আসেন নিজের দোকার থেকে নিজে বাঁচি, পরের উপরে আঙ্গুল উঠান না, ও আমাকে ধোকা দিল, ও আমার লগে এটা করলো সেটা করলো, এগুলার আঙ্গুল উঠানো বাদ দেন, নিজের আঙ্গুল নিজের উপরে উঠান, যে আমি আমার দ্বারা প্রতারিত কতটুকু, দোকার শিকার কতটুকু,
আল্লাহওয়ালাদের কাছে গেলে এটা শিখতে পারবেন, হক্কানি আলেমদের সোহবতে থাকলে শিখতে পারবেন, এদের কাছে জিজ্ঞাসা করলে শিখতে পারবেন। তখন যদি বাঁচতে পারি তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ এক পাও নফসের উপরে হবে, যেমন আল্লাহর রাসূল বলছেন এক পাও নফসে আরেক পাও জান্নাতের ভিতরে যেয়ে ঢুকবে। এটি সত্য। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, শিখার, মানার, আমল করার তৌফিক দান করেন। আমিন।